হ্যালো বন্ধুরা, সেগুনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি নারায়ণচন্দ্র অধিকারী, সেগুনের সিইও। আজকে আপনাদেরকে আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের প্রাথমিক ধাপগুলি প্রাথমিক আলোচনা করব। তো প্রথমে এখন জেনে নিই যে আসলে ওয়েবসাইট জিনিসটা কি। ওয়েবসাইট হচ্ছে মূলত অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। এই ওয়েব পেজের সমষ্টি আমাদের তৈরি করতে গিয়ে কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হয়। প্রথম যে ল্যাঙ্গুয়েজ সেটা আছে জানতে হবে, সেটা হচ্ছে HTML। HTML এর পুরো অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে জানতে হবে CSS, জাভাস্ক্রিপ্ট, সার্ভার সাইড যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি জানতে পারেন, যেমন ধরুন PHP অথবা আপনারা জাভাস্ক্রিপ্টকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নোট জেস নামে নতুন একটি সার্ভার সিস্টেম ব্যবহার করতে হবে। তো আসলে আমরা আসলে যে শুরুর দিকে জেনে নিচ্ছি HTML আসলে কি কাজে লাগে। HTML মূলত হচ্ছে যে কোনো একটি ওয়েব পেজের স্কেলিটন, অর্থাৎ কঙ্কাল। একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে আমাদের যেমন ধরুন ইট লাগবে, বালি লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, সেরকম ভাবে একটি ওয়েব পেজ তৈরি করতে গেলে প্রথমে আপনার লাগবে HTML। HTML দিয়ে আমরা একটা ওয়েব পেজের বিভিন্ন ধরনের ব্লক, এলিমেন্ট এগুলো তৈরি করব। তৈরি করার পরে আমাদের যেটা করতে হবে সেটাকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে। ডিজাইন জিনিসটা কি, বিল্ডিং এর উদাহরণটা আবার নিয়ে আসি। বিল্ডিং তৈরি করতে গেলে আপনি ইট, সিমেন্ট, রড, বালি দিয়ে নতুন একটা বিল্ডিং তৈরি করলেন। তারপরে সেটা কী করতে হয়, আপনার প্লাস্টার করতে হয়, রং দিতে হয়, অন্যান্য ইনস্ট্রুমেন্টস যোগ করতে হয়, এই জাতীয় ব্যাপারগুলো। ওয়েব পেজের ক্ষেত্রেও আপনার HTML দিয়ে একটা ওয়েব পেজের গঠন তৈরি করার পরে সেটাকে বিভিন্ন ধরনের রূপ দেওয়ার জন্য আপনাকে CSS ইউজ করতে হবে। তাহলে কী বুঝলাম, যে CSS হচ্ছে একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা একটা HTML এর বিভিন্ন উপাদানগুলোকে বিভিন্নভাবে সাজাতে পারি। যেমন ধরুন এখানে আমি কি বানাইছি, এটি একটা বাটন। এই বাটনের ভিতরে টেক্সট দেওয়া আছে HTML শিখুন, এরপরে আরেকটি বাটন দেওয়া আছে আবার HTML রেফারেন্স দেখুন। তো এই দুইটা হচ্ছে বাটন। এই বাটনগুলো আপনাকে শুরুর দিকে HTML তৈরি করতে হবে। তো এর কোডটা কীরকম দেখুন, ইন্সপেক্ট করুন, দেখতে পাবেন মূলত আমাদের এই বাটনের বিপরীতে যে কোড সেটা হচ্ছে এই কোড। এই কোডটাকে আমরা বাটন বানাইছি। এখন এখানে ক্লিক করলে আপনি HTML রেফারেন্স সেকশনে চলে যাবেন। এরপরে দেখুন আমরা কি বানাইছি, আপনার নিচের দিকে দেখবেন, এখানে দেখুন এটা হচ্ছে একটা, পুরোটাই হলো একটা ন্যাভ বার, নেভিগেশন বার। এখানে আরো কয়েকটা এলিমেন্ট রয়েছে, যেমন হোম, ব্লক, আমাদের সম্পর্কে, টিউটোরিয়াল সমূহ, এগুলো সরাসরি একটা লিঙ্ক হিসেবে কাজ করছে। আবার যখন এটাতে ক্লিক করবেন তখন আপনারা দেখবেন যে অনেকগুলো অপশন দেওয়া আছে, অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। এটা ড্রপ ডাউন মেনুতে আপনার এর ভিতরে ড্রপডাউন মেনুর ভিতরে আরো কিছু অংশ দেওয়া আছে। এই জিনিসগুলো আপনাকে HTML এ তৈরি করতে হবে। তৈরি করে ডিজাইনটা করবেন, ডিজাইন করলে এরপরে আপনার বিল্ডিং এ আপনি কি করবেন, যে ফ্যান ঘোরাবেন, মোটর চালাবেন, অনেক কিছুই আর থাকতে পারে। সেই জিনিসগুলো আপনাকে করতে হবে ওই পেজের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্ট মতো একটি কি, ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। তো এই পর্যায়ে আসে আসলে জেনে নিই যে ওয়েবসাইটের কি কি অংশ আমাদের নিয়ে কাজ করতে হবে। একটা হলো সার্ভার সাইড, আরেকটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইট। ক্লায়েন্ট সাইট মূলত এক্সিকিউট হয় আপনার ব্রাউজারে, আর সার্ভার সাইট সার্ভারে এক্সিকিউট হয়। সার্ভার বলতে বোঝায় আপনার ওয়েবসাইটের সোর্স কোড যে জায়গায় সেভ করে দেওয়া থাকবে সেটা হচ্ছে সার্ভার সাইট। আর ব্রাউজার সাইট বলতে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটার অথবা মোবাইল থেকে যে জিনিসটা আমাদের ব্রাউজারে দেখি সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইট। ক্লায়েন্ট সাইটে মূলত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই তিন ধরনের কোড এক্সিকিউট হয়। আর সার্ভার সাইটে আপনার ডেটাবেস, PHP দিয়ে লিখিত প্রোগ্রাম এগুলো এক্সিকিউট হয়। অথবা ওইদিকে আপনার C++ দিয়ে আপনি সার্ভার সাইডে কিছু কোড করতে পারেন। এই হচ্ছে কথা। তো এবার আসুন জেনে নিই যে ওয়েবসাইটটা যে আপনাকে ফলো করবেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কাজ করতে গেলে আপনাকে কীভাবে এগোতে হবে। এক নম্বর কথা হচ্ছে প্রথমেই আপনি HTML টিউটোরিয়ালটা শিখুন, তারপরে CSS, HTML, CSS শেখার পরে যদি আপনি ব্যাকএন্ডে অথবা ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং কাজ না শিখেই ইন্টারেক্টিভ ওয়েব পেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা বুটস্ট্র্যাপ শিখতে পারেন। আমাদের বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল দেওয়া আছে। বুটস্ট্র্যাপের পরিবর্তে W3CSS শিখতে পারেন অথবা বুটস্ট্র্যাপ 4 শিখতে পারেন। বর্তমানে বুটস্ট্র্যাপ 4 চলছে, সুতরাং আমি রেকমেন্ড করবো আপনারা বুটস্ট্র্যাপ 4 শিখবেন। তবে যাদের কাছে বুটস্ট্র্যাপ 4 এটা জটিল মনে হবে তারা শুরুর দিকে বুটস্ট্র্যাপ 3 টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন। এই অংশটা আপনারা কমপ্লিট করার পরেই যে কোনো ধরনের ফ্রন্ট এন্ড বিশিষ্ট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই HTML CSS শিখতেই হবে, কারণ এই দুটোই হচ্ছে আপনাদের বেসিক ল্যাঙ্গুয়েজ। এরপরে
কাজগুলোকে সহজে করার জন্য যে কোনো একটা লাইব্রেরি অপশনের হিসেবে বুট স্ট্র্যাপ থ্রি বা বুট স্ট্র্যাপ ফোর ব্যবহার করতে হবে। যখন আপনার ওই ডিজাইনের অংশটুকু কমপ্লিট হয়ে যাবে, তখন প্রোগ্রামিং করার জন্য জাভাস্ক্রিপ্ট শিখবেন। জাভাস্ক্রিপ্ট মূলত অনেক বড় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট হালকা পাতলা দেখা করে জিকোয়েরি দেখবেন, তাহলে মোটামুটি কাজ করতে পারবেন। এরপরে আবার জাভাস্ক্রিপ্টে আসবেন। যতদিন আপনি ওয়েব ডেভেলপমেন্টের সাথে থাকবেন, ততদিন আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে, কারণ এটাকে একেবারে শিখে শেষ করা সম্ভব না। জিকোয়েরি হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে যে ফাংশনগুলো আমরা লিখি, সেইগুলো আগে থেকেই অন্য কেউ বানায় রেখে দিছে। এই ধরনের একটা লাইব্রেরি হচ্ছে আপনার জিকোয়েরি। জিকোয়েরির পরে অ্যাঙ্গুলার যে শিখতে পারেন, ডাবল থ্রি যে শিখতে পারেন, এগুলো জাভাস্ক্রিপ্টের মূলত লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক। আমি রেকমেন্ড করবো, যেহেতু আপনারা নতুন, সেক্ষেত্রে প্রথমেই জাভাস্ক্রিপ্ট পরে জিকোয়েরি শিখবেন। এরপরে ফ্রন্ট এন্ড ডিজাইন গেল, ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং গেল, এগুলো শিখবেন সার্ভার সাইড প্রোগ্রামিং। নিচে তো আমাদের দুটো টিউটোরিয়াল দেওয়া আছে, একটি এসকিউএল, পিএইচপি। এসকিউএল মূলত ডাটাবেজ অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়, আর পিএইচপি হচ্ছে আপনার সার্ভার সাইটে বিভিন্ন ধরনের প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য ব্যবহার করা হয়। এই তো গেল, এগুলোই শিখবেন। নিচে আমাদের প্রোগ্রামিং এর সি প্রোগ্রাম দেওয়া আছে, এই সেকশনটা পরে আমরা আলোচনা করব। ধন্যবাদ।